Hello viewers, welcome to my YouTube channel. Viewers, আমি আজকে একটি নতুন প্রবলেম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের আজকের প্রবলেমের বিষয়বস্তু হচ্ছে জেব্রা প্রিন্টার। জেব্রা যারা বারকোড লেবেল প্রিন্টার ইউজ করেন, তারা কমনলি একটা প্রবলেম মানে ফেস করেন, যেটা হচ্ছে যে লাইসেন্সিং প্রবলেম। যেমন আমি আমার একটা জেব্রা প্রিন্টার ওপেন করে দেখতেছি যে লাইসেন্স ফাইল কোরাপ্টেড, এরকম একটা ইরর মেসেজ যারা আপনারা পাচ্ছেন। আমি এই ইরর মেসেজের সলিউশনটা আজকে দেখাবো। খুবই সিম্পল সলিউশন, বাট জেনে রাখাটা আসলে খুবই জরুরি। তো আমরা মূল টিউটোরিয়ালে চলে যাই। এইটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে স্টার্ট মেনুতে গিয়ে রানে যাব। রানে যাওয়ার পরে আমরা একটা লিংকে যাব। লিংকটা হচ্ছে সিস্টেম ড্রাইভের ভিতরে প্রোগ্রাম ফাইলস, জেব্রা টেকনোলজি। লিংকটা একটু মনে রাখা কঠিন, আমি সেজন্য লিংকটা কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আমরা এই লিংকটাকে দিয়ে আমরা একটা ওপেন উইতে চলে যাব। যার পর আমরা দেখতে পাচ্ছি এটা সি ড্রাইভের মধ্যে প্রোগ্রাম ফাইলস, জেব্রা টেকনোলজি, জেব্রা থ্রি, নালপেইরনের মধ্যে এই ফাইল তিনটা আছে। আমরা এই ফাইল তিনটাকে সিলেক্ট করে শিফট ডিলেক্ট করে ডিলেট করে দেব। এবার আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে আবার আমরা জেব্রাটা ওপেন করে দেখি। আমাদের লাইসেন্সিং এর প্রবলেম আর দেখাচ্ছে না। সো এটা খুব ইজি সলিউশন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো লাগলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন সবাই।